محمد وآل محمد اللهم صل على بسم سبحانه وسودانا والصلاة والسلام على جل مزد والمكان أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون প্রিয় বন্ধুগণ, রমাদানের আজ অষ্টম দিবসে ডিডিটিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আত্মশুদ্ধি ও আত্মসংযমের পবিত্র মাস মাহে রমজান। আমরা আজকে পবিত্র সিয়াম তথা ইসলামী শরিয়াতে রোজার বিধান কি এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি প্রথমেই পবিত্র কালামি ইলাহি থেকে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকে অবলম্বন করো। রমাদানের এই সুবর্ণ সুযোগে আমরা যেন ইমানদার, মুমিন, মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার হয়ে উঠতে পারি আল্লাহ তাআলা রমজানের মাধ্যমে আমাদের সেই সুযোগটুকু দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, আত্মার পরিশুদ্ধি, আধ্যাত্মিক উন্নতি, মানবিক মমতাবোধের বিকাশ, তাকওয়া সততা অর্জনের জন্য সকল যুগের সকল বিশ্বাসী মানুষদের প্রধান অবলম্বন হল সিয়াম তথা রোজা। মহান আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের জন্য এই পবিত্র মাসে আমাদেরকে দুটি বিষয় একত্রে উপহার দিয়েছেন, এক সিয়াম ও দুই কোরআন। আমরা সিয়াম সাধনা করছি, কোরআন তিলাওয়াত করছি, কোরআন হৃদয়ঙ্গম করার, অনুধাবন করার আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিন, সাথে সাথে বিভিন্ন জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করার সুযোগ দিক। আমি সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা সেই তৌফিকটুকু দিক। সুপ্রিয় বন্ধুগণ, পবিত্র ওই রমজানে আত্মশুদ্ধি ও সব চিন্তা উদ্ভাসিত হোক আমাদের প্রত্যেকের হৃদয়, এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।